গুড ইভিনিং বন্ধুরা, আজ 11 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল, 15 জানুয়ারি করিমগঞ্জ সিভিলে চালু হচ্ছে ICU, চিকিৎসা হবে হার্ট ও স্ট্রোক রুগীর। কৃষকদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে কেন্দ্র সরকার, বললেন সাংসদ ডক্টর রাজদীপ। রামনগরে গড়ে তোলা হবে ধান সংগ্রহ কেন্দ্র, খাদ্য নিগমকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 15 জানুয়ারির পর ভ্যাকসিন ছাড়া সর্বজনীন স্থানে চলাফেরা নয়, বললেন ডিসি। করিমগঞ্জে বুস্টার ডোজের সূচনা। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে ভ্রমণের ক্ষেত্রে জারি করা হল নতুন SOP। হরিদ্বারের ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্য, জনস্বার্থ মামলার শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট। শিলচর সিভিলে করোনা টেস্ট করাতে হবে রুগীর অ্যাটেন্ডেন্টদেরও, খাচাড়ে পজিটিভ 120, মৃত 1, 10% ছাড়িয়ে গেল পজিটিভিটি। আগামী মাসেই 5 রাজ্যের নির্বাচন নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করল টাইমস নাও, উত্তরপ্রদেশে ফের যুগি ইঙ্গিত সমীক্ষায়। এবং সর্বশেষ খবরটি হল, বেআইনি রপ্তানির অভিযোগে আরও 4 বছরের সাজা মায়ানমারের নেত্রী আং সাং সুকির, হতে পারে 100 বছরের জেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও চালু হয়নি করিমগঞ্জ সিভিল হাসপাতালের ICU, উল্টো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বিকল হয়ে পড়েছে ICU-র অক্সিজেন সেন্সর। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েলের নির্দেশে আগামী 15 জানুয়ারি থেকে ICU চালু হচ্ছে। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ওই দিন চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে ICU-টি। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের সময় চালু হলেও বর্তমানে হার্ট ও স্ট্রোকে আক্রান্তদের রাখা হবে সেখানে। তবে আদৌ ওই নির্দিষ্ট তারিখ থেকে ICU চালু হবে কিনা এমন সন্দেহ রয়েছে। যদিও ICU-তে ডিউটি দেওয়ার জন্য ডাক্তার নার্স সহ অন্য কর্মীদের রোস্টার তৈরি হয়ে গেছে। একটি সূত্রের খবর মতে, দীর্ঘদিন ধরে এমনি পড়ে থাকায় অক্সিজেন সেন্সর বিকল হয়ে গেছে। গত 1 বছর থেকে হাসপাতালে পড়ে রয়েছে সেন্সরগুলো। ICU চালু না হওয়ায় সেন্সরগুলো কোনো কাজে লাগানি, 6 মাসের বেশি অব্যবহৃত অবস্থায় থাকলে বিকল হয়ে যায় সেন্সর। করিমগঞ্জের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, ফলে নতুন 20টি সেন্সর কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। বহির্রাজ্য থেকে এই সেন্সরগুলো আসার পর লাগানো হবে। জানা গেছে 10 জানুয়ারি থেকে ICU-র চালুর নির্দেশ দিয়েছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, তবে অক্সিজেন সেন্সর না থাকায় তা সম্ভব হয়নি। ফলে 15 জানুয়ারি থেকে ICU চালুর তুড়জুড় চলছে। ওই নির্দিষ্ট তারিখের আগেই হাসপাতালে অক্সিজেন সেন্সর এসে পৌঁছে যাবে বলেও জানা গেছে। এমনকি ডাক্তার নার্স টেকনিশিয়ানদের রোস্টারও তৈরি হয়ে গেছে। রুগী থাকুক বা না থাকুক, ওই দিন থেকেই তাদের ICU-র ডিউটি শুরু হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। এদিকে কোভিড হাসপাতালে ICU থাকলেও আপাতত এতে করোনা আক্রান্তদের রাখা হবে না। প্রিন্সিপাল সেক্রেটারির নির্দেশে হার্ট ও স্ট্রোকে আক্রান্ত রুগীদেরই রাখা হবে। করোনা ভয়াবহ আকার নিলে তখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 20 শয্যা বিশিষ্ট এই ICU-র উদ্বোধন নিয়ে অনেক ডাকডুল পেটানো হয়েছিল। মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোরও পরিকল্পনা নেওয়া হয়েছিল। এমনকি গত বছর ডিসেম্বরের মাঝ বরাবর মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সিভিল হাসপাতাল সফরের বার্তাও এসেছিল স্বাস্থ্য বিভাগে। এ নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখন মুখ্যমন্ত্রীকে ছাড়াই চালু হতে চলেছে ICU, সূত্রের খবর। 15 তারিখ চালু হচ্ছে ICU, পরে যদি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আসেন তখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করানো হবে। অপরদিকে শিলচর রামনগর খাদ্য নিগমে গড়ে তোলা হবে ধান সংগ্রহের কেন্দ্র। সোমবার এক ভিডিও কনফারেন্সে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদের আবেদনে সাড়া দিয়ে খাদ্য নিগমের জেনারেল ম্যানেজারকে এই বিষয়ে নির্দেশ দেন তিনি। এদিন রাজ্যের 33 জেলার জেলাশাসক সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও সাংসদদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ভিডিও কনফারেন্সে শিলচর থেকে যুক্ত ছিলেন জেলাশাসক কীর্তি জল্লি, সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোমসহ খাদ্য নিগমের শীর্ষ কর্তারা। এই বৈঠকে কাছাড় জেলার কৃষকদের সমস্যা ও ধান সংগ্রহের সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ ডক্টর রাজদীপ।
তিনি উল্লেখ করেন, কাছাড় জেলায় ধলাই ও লক্ষ্মীপুরে দুটি দান সংগ্রহের কেন্দ্র রয়েছে। আগে রামনগর খাদ্য নিগমে একটি দান সংগ্রহের কেন্দ্র ছিল, বর্তমানে সেই কেন্দ্রটি নেই। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই সঙ্গে সঙ্গে খাদ্য নিগমের জেনারেল ম্যানেজারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন মুখ্যমন্ত্রী। যদিও খাদ্য নিগমের একাংশ কর্তা ইতস্তত করেন, তাদের মতে খাদ্য নিগমের নির্দিষ্ট গুণগত মানের ধান ছাড়া অন্য ধান সংগ্রহের সমস্যা হয়। এ বিষয়ে খাদ্য নিগম সদর্থক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন সাংসদ ডক্টর রাজদীপ। এছাড়াও কাছাড়ে দান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ নিয়েও মুখ্যমন্ত্রীকে অবগত করান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কাছাড়ে ধান সংগ্রহে কোনো সর্বোচ্চ সীমা থাকছে না। যদিও সংশ্লিষ্ট বিভাগ থেকে কাছাড়ে ধান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছিল 2557 মেট্রিক টন, দান সংগ্রহের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান সাংসদ ডক্টর রাজদীপ। বৈঠক শেষে কাছাড় জেলা বিজেপির ইটখোলা কার্যালয়ে সংবাদ মাধ্যমকে সাংসদ রায় বলেন, দেশের ফসল বিমা ও পিএম কিষাণ যোজনার অধীনে নথিভুক্ত কৃষকদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রাজ্যে ইতিমধ্যে দান সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাজ্যে উৎপাদিত 80 লক্ষ মেট্রিক টন ধানের মধ্যে 10 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এই দান কুইন্টাল প্রতি 1940 টাকা দরে কিনবে খাদ্য নিগম। আসামে খাদ্য সুরক্ষার জন্য প্রয়োজন 24,000 মেট্রিক টন ধান, এর মধ্যে 10,000 মেট্রিক টন রাজ্য থেকে সংগ্রহ করা হবে, বাকি দান আসবে বহির্রাজ্য থেকে। আর এই দান সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে গাউবুড়ার। বরাকের 3 জেলায় গাউবুড়া নিয়োগ করা হয়নি, বিষয়টিও মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলে সাংবাদিকদের জানান সাংসদ। প্রসঙ্গত কাছাড় জেলায় যথাসম্ভব ধান খাদ্য নিগমের সংগ্রহ কেন্দ্রে বিক্রি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। অপরদিকে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও সোমবার আনুষ্ঠানিকভাবে কোভিড টিকার সুরক্ষাসূচক বা বুস্টার ডোজ প্রদানের সূচনা করা হয়েছে। সোমবার সকাল 10টায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে সব স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী যারা ইতিমধ্যে কোভিড টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তাদের সুরক্ষিত করতে বুস্টার ডোজ প্রদানের সূচনা করেন। এতে জেলাশাসক জানান, যেসব ব্যক্তির বয়স 60 বা এর ঊর্ধ্বে এবং যাদের শরীরে কোনো রোগের উপসর্গ আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুসারে এই টিকা গ্রহণ করতে পারবেন। এর জন্য সেই ব্যক্তির টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার 9 মাস বা 39 সপ্তাহ অতিক্রম করা হতে হবে। জেলার 100টি সরকারি কোভিড টিকা প্রদান কেন্দ্রে বিনামূল্যে এই বুস্টার ডোজ প্রদান করা হবে। এতে জানানো হয় যে জেলায় 4,902 জন স্বাস্থ্যকর্মীকে এই টিকা প্রদান করা হবে এবং তাদের নিজ নিজ আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। পাশাপাশি যারা এই টিকা গ্রহণ করবেন তাদের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এদিনের অনুষ্ঠানে করিমগঞ্জের জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশর আলমকে কোভিড টিকার বুস্টার ডোজ প্রদান করে এই সূচনা করা হয়। এতে আরও জানানো হয়, যারা আগে কোভ্যাক্সিন গ্রহণ করেছেন তাদের কোভ্যাক্সিনের টিকা এবং যারা কোভিশিল্ডের টিকা গ্রহণ করেছেন তাদেরকে কোভিশিল্ডের ওই টিকা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে জেলাশাসক জেলার সর্বসাধারণকে রাজ্য সরকার থেকে এবং জেলা প্রশাসন থেকে কোভিড প্রতিরোধে জারি করা বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি তিনি সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অন্যান্য কোভিড বিধি মেনে চলতে অনুরোধ করেন। তিনি আরও বলেন যে আগামী 15 জানুয়ারির পর থেকে কোভিড টিকা গ্রহণ না করা ব্যক্তিদের সার্বজনীন স্থানে চলাফেরা করা থেকে বিরত থাকতে হবে। অপরদিকে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে ভ্রমণের ক্ষেত্রে জারি করা হয়েছে নতুন এসওপি। এবার উদ্যানে প্রবেশ করার আগে পর্যটকদের বেশ কিছু নিয়মনীতি পালন করতে হবে। উদ্যানে ভ্রমণে আসা প্রতিজন পর্যটকের ভ্যাকসিনের 2 ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়াও মাস্ক পরাটা বাধ্যতামূলক। ভ্রমণের সময় জিপ সাফারিতে সর্বাধিক 5 জন লোক থাকতে পারবেন। শুধুমাত্র পর্যটক নন, কাজিরাঙ্গায় গবেষণা সংক্রান্ত কাজে আসা গবেষক বা অন্য লোকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ওই নিয়ম। সোমবার রাষ্ট্রীয় উদ্যানের সঞ্চালক পি শিবকুমার এই কথা ঘোষণা করেন। ইতিমধ্যে হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে জিপ সাফারি অ্যাসোসিয়েশনকে কোভিড সংক্রান্ত যাবতীয় নির্দেশ পালন করার নোটিশ জারি করেছে উদ্যান কর্তৃপক্ষ। উল্লেখ্য, কোভিডের দ্রুত সংক্রমণের দিকে লক্ষ্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে করোনা পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে কাছাড়ে। রবিবারই গ্রাফ ছিল প্রায় 100 ছুঁই ছুঁই, সোমবার তা আরও বেড়ে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট 120 জন। এদিন কোভিডে মৃত্যু হয়েছে শিলচর দাস কলোনির আরও এক রুগীর। ইতিমধ্যে করোনা পজিটিভের সংখ্যা 15 ছাড়িয়েছে শিলচর সিভিল হাসপাতালেও। কাছাড়ে পজিটিভিটির হার এদিনও চাপিয়ে গেছে গোটা রাজ্যের আক্রান্তের হারকে। টেস্টের হিসেব অনুযায়ী রাজ্যে পজিটিভিটির হার যেখানে দাঁড়িয়েছে 6.48%, সেখানে কাছাড়ে একদিনে আক্রান্তের হার পৌঁছে গেছে 10.17%। কাছাড়ে এদিন টেস্ট হয়েছে 1179টি। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ইতিমধ্যে শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে আসা রুগীর অ্যাটেন্ডেন্টদের হাসপাতাল চত্বরের ভেতরে ঢোকার ক্ষেত্রে শর্ত ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যেভাবে করোনা বাড়ছে এর পরিপ্রেক্ষিতে এবার থেকে রুগীর পাশাপাশি সিভিলে নমুনা পরীক্ষা করা হবে অ্যাটেন্ডেন্টদেরও। এই নিয়ম জারি করে হাসপাতালের একটি গেট সবসময় বন্ধ রাখা হয়েছে। অপরদিকে হরিদ্বারের ধর্ম সংসদ চলাকালীন ধর্মীয় এই সমাবেশে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠে। ওই ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। এফআইআর সত্ত্বেও বিদ্বেষমূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না? সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল এই প্রশ্ন তুলে দেশের প্রধান বিচারপতি এনবি রমনার কাছে একটি নোট জমা দেন। তারপরই এই প্রসঙ্গে জনস্বার্থ মামলা গ্রহণ করল দেশের শীর্ষ আদালত। আইনজীবী কপিল সিব্বাল বলেন, 17-19 ডিসেম্বর হরিদ্বারের ধর্মীয় সংসদে যা ঘটেছিল তার বিরুদ্ধেই আমি জনস্বার্থ মামলা দায়ের করেছি। উল্লেখ্য, প্রথমে জিতেন্দ্র ত্যাগী নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, যিনি ধর্ম পরিবর্তনের আগে ওয়াসিম রিজভি নামে পরিচিত ছিলেন। তিনি উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন প্রধান। এদিকে পরবর্তীকালে ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও দুইজনের নাম এফআইআরে জুড়ে। বাকি দুই অভিযুক্ত সন্ন্যাসী বলে জানা গিয়েছে। প্রকাশ্য ধর্মীয় সমাবেশে ঘৃণার বার্তা ছড়ানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই 76 জন আইনজীবী স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদক্ষেপ করার আর্জি জানান। অপরদিকে উত্তরপ্রদেশে ফের যোগী আদিত্যনাথ। ইঙ্গিত সমীক্ষায়, আগামী মাসেই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন আয়োজিত হচ্ছে। এই নির্বাচন নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করল টাইমস নাও। উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে এই জনমত সমীক্ষা চালানো হয়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথেরই ফের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। সমাজবাদী পার্টি গত বিধানসভা নির্বাচন থেকে এবারের নির্বাচনে কিছুটা ভালো ফল করলেও খারাপ অবস্থায় রয়েছে বহুজন সমাজবাদী পার্টি ও কংগ্রেস। এই রাজ্যে বিজেপি 227-254টি আসন পেতে পারে। অন্যদিকে সমাজবাদী পার্টি 136-151টি, বহুজন সমাজবাদী পার্টি 8-14টি ও কংগ্রেস 6-11টি আসন পেতে পারে। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার গঠনের সম্ভাবনা প্রবল। উত্তরাখণ্ডে বিজেপিরই ফের ক্ষমতায় আসার চিত্র দেখা গিয়েছে। গোয়ায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল হওয়ায় এবার আম আদমি পার্টি অধিক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে মায়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী আং সাং সুকিকে আরও 4 বছরের জেলের সাজা শুনাল মায়ানমারের একটি আদালত। গত ডিসেম্বরেই তাকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার এর সঙ্গে যোগ হলো আরও 4 বছর। একটি সূত্রে জানা যাচ্ছে, ওয়াকিটকির বেআইনি আমদানি ও দেশের করোনা বিধিভঙ্গ এই দুই নতুন অভিযোগে নতুন করে সাজা শুনানো হলো দেশের গণতান্ত্রিক নেত্রীকে। ডিসেম্বরে শান্তির নোবেলজয়ী সুকিকে 4 বছরের জেলের সাজা শুনানো হয়েছিল। অভিযোগ ছিল সেনার বিরুদ্ধে উস্কানি দেওয়ার। 2021-এর ফেব্রুয়ারি মাসে আচমকা দেশের ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে উপড়ে ফেলে নেত্রী আং সাং সুকিকে বন্দী করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা চলছে। উল্লেখ্য, সুকির জীবনের বেশিরভাগ সময় কেটেছে কারাগারে। সেনা শাসনাধীন মায়ানমারে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করে সুকিকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি মুক্ত পেয়ে গণতান্ত্রিক পথে হেঁটে বুটে লড়াই করে রাষ্ট্রপ্রধানও নির্বাচিত হন। মায়ানমারে ফিরে আসে গণতন্ত্র, কিন্তু সুকি দেশের প্রধান হয়ে কুর্সিতে বসার পরই তার বিরুদ্ধে ফের একাধিক অভিযোগ উঠতে থাকে। এমনকি নির্বাচনে খারচুপির অভিযোগও উঠে তার বিরুদ্ধে। মনে করা হচ্ছে, যদি শেষ পর্যন্ত সুকির বিরুদ্ধে আনা আরও অন্তত 11টি অভিযোগ প্রমাণিত হয়,
তাহলে 100 বা তারও বেশি সময়ের জন্য সাজা শোনানো হতে পারে তাকে। সুকির সমর্থক ও নিরপেক্ষ বিশ্লেষকদের অবশ্য দাবি, সামরিক বাহিনীর হাতেই নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে এবং সুকিকে রাজনীতির মূল স্রোতে ফিরতে না দেওয়ার জন্যই এইসব অভিযোগ তুলছে জুন্টা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।